মাটি রাস্তা গাঁ সমস্ত ঘরে গাই থাকে গাই বড় সমস্ত সমস্ত চাষ হোক গরিব লোক থাকলে কিছু টিকি ভাল চলুকা লোক থাকলে যেতবে আমি যাচ্ছি পাঠ পড়িবার ছোট ছোট পিলা এতিক এত কাদুয়ে বসে পাঠ পড়ে সেতবে এত রোগ নতুন সে অঞ্চলের ডাক্তারখানা জন ডাক্তার রয়েছে লোক মানের ভিতরে হসখুশি আনন্দ লা নিশা কে কি গাঁ ভা বিড়ি খুঁটে খুঁটে খাওয়া অন্য কিছু নিশা নথিলা কে চলে সেই গাঁরে মো জন্ম নেলি সাত মাসে ছো সাত মাস জন্ম হয়ে তো বঞ্চিগলি ভগবান করবার পিলা দিনটি তো রোগ বি রয়ে মো পিলাদিনে মো বৌ ব্রাহ্মণ ঘর চাষবাস করলে গাই গাছি বলদ শুনে সে রাতে দুই তিন থর যাই গোহাল দেখতে আসে আদি কৌশি বুড়া বলদ বড়া বলদ গাই গাছি জন্ম হলে ঘরে রাতে হলে বি ঘরে টিকা তো নাই কিনা লা টিকা নাই যদি কৌশি খড়া বলদ বুড়া হয়ে গলা পড়ুছে উঠি পুনি সে যাই তাকে কান্দি পকাও মো নিজ আখি দেখি তার দৃশ্য সি মুিয়া মারি কহিল এত সেবা করছ এত কষ্ট পুরো পাওছ তুমি উদ্ধার হয়ে যাও না মু তো আখিরে রোগ দেখিছি মো পিলাদিন পাঠ পড়ি পরবর্তী কালে আধুনিক ঔষধক ছাড়ি মু সুস্থ হলি মো গুরুদেব পাখি মধ্যে আসলে পাঠ পড়াইবি এই অনুগুল শহরে অনুগুল সরকারি মহাবিদ্যালয়ে মধ্যে পাঠ পড়েছি তিরিশ বর্ষ তলে মু আজিকাল দেশ বিদেশ বলছি মতো যদি পচার তাহলে তুমি এমনি এত বড় কমিটি মতো লোক বড় বলে কহতি বড় নুহ মুহ মো বৌ মো গাঁ বৌ মানে মা মো গাঁ গাই বলদ মো গুরু দেশ এইপাই বড় হয়েছি এই পোশাক ধরিকি সারা পৃথিবী বুলুছি পৃথিবীর বোরা সাহেব সাহেবানে মুনিয়া করছেন শুনলে আশ্চর্য হব বিদেশে আমার গোটি আশ্রমে গাই অনেক আমেরিকার ভারত দেশি গাই অনেক সেটি দেশি গাইর সেবা করুক লোক মানে অনেক সেটিকা সাহেব সাহেব গোরা লোক নিজ হাতের গোবর উঠাও নিজ হাতের গোমূত্র সংগ্রহ করছেন নিজ হাতের বগিচা করছেন নিজ হাতের গোমূত্র অর্ক যাকে দেখলে তৈরি করছেন গোবর গোমূত্রে গাধুছেন মু আজ সকাল গাধিছি গোবর লগাইকি গোমূত্র গাধিছি তো হচ্ছে আমার দেশর সবুঠার বড় অবদান কিন্তু আমার দেশের এই গলা কম সেই গাঁকু যাই সে গাঁরে যে ঘরে উদাহরণ আমরি ঘরে যেতে গাই বলদ থাকে কমিগলে যদি অনেক হাতের চাষ হচ্ছে আর চাষ হোনি বাঘ চাষ অন্য মানে নিজ চাষ করছেন বর্তমান কম হয়ে গেল আমার দেশে বর্তমান আমার দেশে রোগ সংখ্যা বড়া ডাক্তার সংখ্যা বড়া রোগী সংখ্যা প্রবল বেগরে খরচ বড়া ঔষধ ডাক্তারখানা ডাক্তার পাখি দৌড়ি দৌড়ি আমি থাকুছ করোনা ভি মহামারী ব্যাপুছি এবে সিনা করোনা আসলা কেতে কম আসব এবে শুনলি আমেরিকার আমেরিকার বড় বড় ডাক্তার মানে বড় বড় বৈজ্ঞানিক মানে কেছেন আগামী কিছু বর্ষ মধ্যে পৃথিবীর প্রতি
দুই জনের জনে লেখা কর্কট রোগে আক্রান্ত হল। কল্পনা করতো দুই জনের জনে মানে আমরকে রক্ষা পাইপার। ইয়ে হচ্ছে আমেরিকার চেতাবনী, প্রতি দুই জনের জনে লেখা কর্কট রোগ আক্রান্ত হলে আর্কট হল ক্যান্সর। যদি এইভাবে এক সংকটময় পরিস্থিতি আসুচি আজিকাল খালি সেটি নয় ইয়ে তো কর্কট রোগ। এতে এবং বিদেশে ফেরলি আজকে বার দিন তলে বিদেশে ফেরলি আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ে কহবাকে গলাবেলে সেটিকা যে সূচনা দেখে উদ্ঘোষক সে কে বর্তমান সারা বিশ্বরে পাগলক সংখ্যা কত বড় বড় চালছে, মানসিক বিকৃতি আজিকাল সব পিলা ভিতরে সব ছোট ছোট পিলা ধীরে ধীরে ভারতের বড় বড় চালুচি, ছোট পিলাঙ্কর তাকে অটিজিম বলে কুচার, কথা কুনি বুঝিপারুনি, সারা জীবন বাপা মাঙ্কর বোঝ, আরে কম হব তো না পরদিন গোটে মাটি পুটি মুখকে আসতে বাপা জন ব্যাঙ্ক অফিসর লে ঘর তৈরি করু অকস্মাত চালিয়ে বাপা জনে মা জনে অধ্যাপিকা পুটি গোটিয়ে পুয় পুটি মানসিক মানসিক বিষাদগ্রস্ত ঔষধে রয়েছে বড় ঘরটি শেষ গলা মা বাপা আরম্ভ করে পুচি পাইয়া তাপা এত ঔষধ দরকার মা সিনা চাকরি করুলে এক অবসর নেলে পয়সা কিছু অছি কিন্তু দেখব কি মা মুখে চিন্তা করছি কালি যদি মরিছি মো পুয়ের কম হব। এ হচ্ছে ভারতের চিত্র আর মূল কারণ কোটি মু অর্থশাস্ত্র পড়ি পড়ু অর্থশাস্ত্র মানে টঙ্কা পয়সা কথা ইকোনমিক্স এইটি পড়ুছিল অনুগুলি মু অর্থশাস্ত্র স্বাস্থ্য জনসংখ্যা এ বিষয়ে বহু পড়িছি পড়ছ এই কথা কিন্তু যেহেতু আপনার বারবার কিন্তু কুচি আপনার যেসব আসছেন অধিকাংশ হচ্ছেন কৃষি মিত্র আউ প্রাণী মিত্র, কৃষি আউ প্রাণী এ পরস্পর পরিপূরক আমাকে নষ্ট করে দেবে। আপনার শুনে গাঁ সুতরে কম নষ্ট হয়েছে আপনার সত কুহত আপনার গাঁরে মদুয়া কেটে অনেক গাঁরে মদুয়া কলা কি মদ দোকান দরকার না আমার ঘরে ঘরে ক্ষীর দরকার, ক্ষীর বজারকে যাব না ঘর ঘরে ক্ষীর হব যে ক্ষীর মুশিয়া 2011-12 মশিয়া পর্যন্ত মোর সেইভাবে বিকৃতি মো মুন্ড ভিতরে লা আধুনিক পাঠ পড়ছি দেশ বিদেশ বলছি মো ভাবলে সবু গাই এক সবু মানুষ এক মুয়া ভাবুলি মো মুন্ড এ রোগ দূর হয়ে গেল পড়ি বিদেশর বৈজ্ঞানিক মানে আমার দেশের এই সাধু সন্তান সুনীল জি ভাই গো বিজ্ঞান উপরে গবেষণা করুক আমার দেশের লোক নয় বিদেশের লোক মানুষ মুহর শুণিলি তা বহি পড়িলি সে গবেষণা করে কৌন ভারতের দেশি গাই যাঙ্কর বেকরে গলকম্বল অলি অ্যাঙ্ক কান্ধরে হাকুড় অজ অাই যাঙ্ক আমি দেশি গাই বা শুদ্ধ ভাষায় কুছ বেদ লক্ষণা সে গাই ক্ষীর হচ্ছে অমৃত বাকি সব ক্ষীর হচ্ছে বিষ বিষ